শীত লাগতেছে আমার ফোনটা তুম করে দিয়ে দিবো, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতেই হবে, তাই নাকি? আইফোনটা আমি ওদেরকে দিয়ে দিবো যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে। রিয়াল ও মাই গড। না মেয়েরা কি পড়ে না? মেয়েরা ওদের মন ভালো, মেয়েদের মন ভালো একবার। আচ্ছা এই শেষ নাকি? আচ্ছা তুমি গো না আছে তুমি। ছেলেরা পড়ে একবার না, ছেলেরা বারবার পড়ে আর মেয়েরা একবার পড়ে। পড়ে বারবার কি পড়ে? সময় শেষ, আমি বইলা দেই। এটা হচ্ছে টুপি, মানে ছেলেরা বারবার পরে নামাজ কালাম পরে আর মেয়েদেরকে যেটা আমি মৃত্যুবরণ করে ওইটা আমি একবার পরাই দেয় আর কি। আর আরেকটা প্রশ্ন আছে, আরেকটা সুযোগ আমি দেই। তাহলে হইল না তো? হ্যাঁ তুমি বলছিলা যে ছেলেরা পরে একবার মেয়েরা পরে, ছেলেরা পরে বারবার মেয়েরা পরে একবার, ছেলেরা এটা বারবার পরে আর মেয়েদের। আচ্ছা যদি আপনারা এটা আগে কেউ জানা থাকেন কমেন্ট করেন, আর এখন যেটা দিব এটাও যদি জানেন জন্ম তো সাদাই কিন্তু কর্ম কালা, নিচে আগুন আগুন লাগে লাগে কালো হয়ে যায়। এটা তো উপর দিয়ে আবার সাদা থাকে, এটা পুরোটাই কালো হয়ে যায়, পুরোটাই কালা হয়ে যায়। আচ্ছা এটা কিন্তু লাস্ট প্রশ্ন, আমি কিন্তু আর সুযোগ দিব না। কোনটা কিন্তু খারাপ গেল? জন্ম থেকে সাদা সে মানে কর্ম করতে করতে কালা হয়ে যায়। তাড়াতাড়ি জন্ম সাদা কর্ম কালা, আমি জন্ম করতে করতে কালা এটা কই নাই, জন্ম সাদা কর্ম কালা। মানে ভাঙ্গা দিবা যদি পারো তাহলে আমি নিব না, আর যদি না পারো তাহলে আমি নিয়ে নেব। ঠিক আছে লেবুর গাছে কাঁঠাল। আমি চাইছিলাম ফোনটা গিভেও করতে ওদেরকে, প্রশ্নটা পারে আমার উল্টা আশা দিছে ফোনটা নেওয়ার লাগে। আচ্ছা যাক দেখি আমি পারি কিনা। না হয় না, আমার পক্ষে সম্ভব না। তাহলে কি নেন? কেউ পারলাম সে কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা যাও নাও নাও দিয়ে নেবো। আমাদের বাসা কবে যাবা দেখি ইনশাল্লাহ। এখন তো কাজের জন্য সময় পেয়েছি না, সময় বের করে যাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা বন্ধুর বাসা চলে আসছিলাম, তো অনেকদিন পর আমার আশা আশা একটা ভাব ছিল তো কবে দেখা হবে কবে দেখা হবে, তো হঠাৎ করে আজকে চলে আসলাম। তো ওর বাসায় আসছে অনেকক্ষণ হইলো কিন্তু ও ছিল না কাজে, মানে বিজি মানুষ তো বড় লোক যার কারণে ব্যস্ত ছিল। তো এখন আসতে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো অনেক রাখি খাইছি কারণ খোদা লাগছিল। তো ফোন করে বলছে যে তোমরা খাইলো, ওর আমরা খাইলাম, খাওয়ার পরে একটু আনন্দ করলাম মজা করলাম, তো শেয়ার করলাম।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।